খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সেখানে আছেন আমাদের সহকর্মী মামুন রাজা, আমরা চলে যাচ্ছি তার কাছে। মামুন, ইশতেহার ঘোষণা কি শুরু হয়েছে? সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক তিনি খুলনা প্রেস ক্লাবের অডিটোরিয়ামে তিনি এসেছেন। এখানে তিনি তার নির্বাচন ইশতেহার ঘোষণা করবেন। এখনো পর্যন্ত ইশতেহার ঘোষণা শুরু হয়নি। তিনি তার নির্বাচনী ইশতেহারে মোট 40টি দফা রয়েছে। এই 40টি দফার মধ্যে রয়েছে স্মার্ট এবং ডিজিটাল নগরী গড়ে তোলা, পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশ বান্ধব খুলনা গড়ে তোলা, পার্ক ও উদ্যান নির্মাণ এবং বনায়ন সৃষ্টি, জলাবদ্ধতা নিরসন, এরকম মোট 40টি দাবি তার রয়েছে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ড্রেন পরিষ্কারের ব্যবস্থা করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নগরীতে নতুন করে গাছ লাগানো, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং নিরাপদ স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা, সুলভ মূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সূর্যোদয়ের আগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা, মাদকমুক্ত নগর গড়ে তোলা, সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, পথচারী বান্ধব ফুটপাথ নিশ্চিত করা, বিনিয়োগ এবং কর্মসংস্থান উপযোগী নগরী গড়ে তোলা, সিভিক সেন্টার গড়ে তোলা, অনুদান তহবিল চালু করা, কবরস্থান এবং শ্মশানঘাটের উন্নয়ন করা, স্মার্ট ও ডিজিটাল খুলনা গড়ে তোলা, নগরীর তে অংশগ্রহণমূলক এবং সুশাসন প্রতিষ্ঠা করা, সিটি মেয়র বিদায়ী সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক তিনি তার ইশতেহার পড়া শুরু করেছেন। আমরা সরাসরি একটু জানার চেষ্টা করব তার কাছ থেকে যে তিনি কি কি ইশতেহার ঘোষণা করেন। যার কারণে আমি মনে করি এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা নূতন করে আমাদের এই নির্বাচনী ইশতেহার আমরা আপনাদের সামনে পাঠ করব। আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করি। আপনারা খুলনার সাংবাদিকরা সব সময় আমার রাজনৈতিক জীবনে আমি আগেও আপনাদের বলছি যে খুলনার বিশিষ্ট সাংবাদিক বন্ধুদের একটা সব সময় আমার প্রতি একটা সহানুভূতি ছিল, যার কারণেই আমি বিভিন্ন সময় আমি আপনাদের স্মরণ করি এবং আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে আমাদের এখানে উপস্থিত আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যিনি খুলনা বিভাগের দায়িত্বে জনাব নিয়ম মোজাম্মেল হোসেন আছেন, আমাদের আর একজন সাংগঠনিক সম্পাদক যাকে আপনারা সবাই চেনেন খুলনা, যিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করেছিলেন, খুলনা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এসএম কামাল হোসেন, আমাদের কেন্দ্রীয় নেত্রী, এছাড়াও এখানে আমাদের মহানগরী আওয়ামী লীগের এই নির্বাচন পরিচালনা কমিটির যিনি আহ্বায়ক, খুলনা চেম্বারের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কাজী আমিনুল হক আছেন, আমাদের মহানগরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট সুজিত অধিকারী, এছাড়াও আমাদের সাবেক সাংসদ, খুলনা মহানগরী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আলহাজ মিজানুর রহমান মিজান সহ আমাদের নির্বাচন পরিচালনা কমিটি সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমার সামনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হয়ে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।